Islam Commission of Ancient Korea Grammar. এদেশে ইসলাম কোন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি, অলিয়া গ্রামদের মাধ্যমে এদেশে শান্তির মাধ্যমে মানুষকে বুঝিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সেই অলিয়া গ্রামের যারা মানে না, অসম্মান করে, তারা হচ্ছে বিএনপির দোষ। সেই সমস্ত দলগুলো জামাত শিবির হচ্ছে বিএনপির দোষ। সুতরাং আপনাদেরকে ভাবতে হবে আগামী নির্বাচনে যারা অলিয়া গ্রামদের মানে না, তাদেরকে যারা আচরণের তলায় আশ্রয় দেয়, তাদের সাথে আলেম সমাজ থাকবে নাকি যারা অলিয়া গ্রামদের মানে এবং ইসলামের জন্য কাজ করছে তাদের সাথে আলেম সমাজ থাকবে, সেই সিদ্ধান্ত আলেম সমাজ আজকে এই দেশে শেখ হাসিনা এবং শেখ হাসিনা ইসলামের জন্য যে কাজ করেছেন উল্লেখ করে এবং আলেম ওলামাদের জন্য যে কাজ করেছেন। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ জানাব, নির্বাচন সমাগত 2008 সালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামিক ফ্রন্ট যেভাবে কাজ করেছে, আগামী নির্বাচন ফেসলা হবে দেশ কি পাকিস্তান আফগানিস্তানের পথে হাঁটবে নাকি দেশ যে উন্নয়নের ধারা অব্যাহত আছে সেটি আরো ব্যবহার হবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচনে ফয়সলা হবে যারা অলিয়া গ্রামদের অসম্মান করে তাদের আস্তরণ বাড়বে না তাদের আস্তরণ কমবে, সেই সিদ্ধান্ত। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আসুন আমরা সবাই মিলে যেভাবে 2008 সালে অষ্টমানা বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বিজয়ের পর দেশে উন্নয়নের ধারা সূচিত হয়েছে সেটিকে আমরা আহ্বান জানাই এবং ইসলামের জন্য যারা খেদমত করছে তাদেরকে যদি সমর্থন করা তাদের উন্নয়নের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা কিন্তু আমরা শুধু ইসলামের জন্য কাজ করছি না, দেশ হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান সবার রক্তস্রোতের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আমাদের সরকার দেশের শান্তি স্থিতি বজায় রাখে। ইসলামের জন্য যে অভাবনীয় কাজ হয়েছে গত 14 বছর আগে কখনো হয়নি। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল হিন্দুদের জন্য একটি রাষ্ট্র, মুসলিমদের জন্য একটি রাষ্ট্র, এই জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার মধ্য ইসলামের জন্য 14 বছরে যে কাজ হয়েছে সেই কাজ হয়। আমি আর কথা বাড়াবো না,